বারবার হত্যার হুমকি দেওয়ায় উদ্বিগ্ন ভারতের সুপারস্টার সালমান খান। তাই তো নিরাপদ জীবনযাপনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন তারকা অভিনেতা। সম্প্রতি অভিনেতার ফ্ল্যাটে গুলি করেন দুই বন্দুকধারী, যদিও পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। এই ঘটনার দায় স্বীকার করেও নিয়েছেন কুখ্যাত সেই সন্ত্রাসীরা। তারপর থেকে সালমান খানকে বাড়তি নিরাপত্তা দিয়েছে মহারাষ্ট্র সরকার। তার জন্য চিন্তায় খান পরিবার। নিরাপদে থাকতে বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে রায়গড় জেলায় চলে যাচ্ছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমনিতেই নিজের বাগান বাড়িতে সময় কাটাতে যেতেন, কিন্তু সম্প্রতি যেভাবে তার নিরাপত্তা বেড়েছে তার কারণে শহরবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেজন্যই এই সিদ্ধান্ত। এছাড়াও বিগ বসের শুটিং ফ্লোর থেকেও কাছে হওয়ার কারণে পাকাপাকি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। পরিবারের সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। এর আগে সালমান খানের বাড়িতে 4 রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সোমবার রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেপ্তার করা হয়। ভিকি গুপ্ত এবং সাগর পল নামের ওই দুই ব্যক্তি বিহারের বাসিন্দা। তবে গুলি ছোড়ার কয়েক ঘন্টা পর গ্যাংস্টার লরেন্স বিশ্বয়ের ভাই আনমোল বিশ্বয় সালমানের বাড়ির সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায় স্বীকার করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন অভিনেতাকে। We'll be right back.